দেখবো। বিশেষ করে সিন্ধু সভ্যতায় কিন্তু প্রাপ্ত যে সমস্ত মৃৎশিল্প নিদর্শন, এর মধ্যে শুধু পটারিই না, নানান ধরনের মৃৎশিল্প রয়েছে। পটারির ক্ষেত্রটা কিন্তু বিশাল। কেন বলবো, কারণ সে সময় জীবনযাপন করার জন্য আজকাল যেরকম হয়েছে যে নানান মেটেরিয়াল আমরা পাচ্ছি, প্লাস্টিক পাচ্ছি, গ্লাস পাচ্ছি, তারপরে ফাইবার পাচ্ছি, পাইরেক্স পাচ্ছি, মেলামাইন পাচ্ছি, মানে দৈনন্দিন ব্যবহারের জন্য। এটা কনসেপ্টটা তখন থেকেও ঐতিহাসিকভাবে যদি আমরা দেখি তখনও কিন্তু সেই ইয়েই ছিল, মানে দৈনন্দিন ব্যবহারের জন্যই কিন্তু, যেমন ফল রাখার জন্য, শস্য রাখার জন্য এই সমস্ত পটারিগুলো ডেভেলপ করা হয়েছে। গ্রামে গ্রামে যারা তাদেরকে বলা হতো কুম্ভকার, আপনারা জানেন নিশ্চয়ই যে কুম্ভকার বলে তাদেরকে। হ্যাঁ, কুম্ভকার একটা শ্রেণীর পেশার লোকজন যারা আছে, পরম্পরায় তারা এটা করে। হ্যাঁ, বংশ পরম্পরায় শেখে, মানে তাদের কোনো মানে স্কুলিংটা এরকম, মানে যে পারিবারিকভাবে বাবা কাজ করে, বাচ্চারা দেখে, বাচ্চারাও সেই কাজে সম্পৃক্ত হয়, এভাবে পরম্পরাগতভাবেই মানে এই পটারি শিল্পের বা মৃৎশিল্পের বিষয়গুলো কিন্তু ডেভেলপ করেছে। তো সেই পরম্পরার দিকে যদি আমরা বর্তমানে চলে আসি, আমরা দেখবো যে রায়ের বাজার, এখন যদিও রায়ের বাজারের অবস্থাটা নেই, তো বাংলাদেশের বিভিন্ন জায়গা আছে যে পটারি শিল্পের চর্চা কিন্তু হচ্ছে। কোথায় কোথাও আমরা সাম্প্রতিক সময় দেখবো যে কোনো কোনো জায়গায় কিন্তু আসলে এটা বিলীন হয়ে যাচ্ছে, কারণ একটা কম্পিটিশন তো হচ্ছে। অন্যান্য যে সমস্ত বাজারে ব্যবহারিক যে সমস্ত বিষয়গুলো আছে, তার মধ্যে বললাম একটু আগে যে প্লাস্টিক কিংবা সিরামিক, এখন যেমন সিরামিক আর পটারি এগুলো কিন্তু আবার মানে একই জিনিস। পটারি তো কয়েক ধরনের হয়, যেমন সিরামিকের টেকনিক্যাল ব্যাপার, সেটা হলো যখন মাটিকে যখন সার্টেন একটা টেম্পারেচারে পোড়ানো হয়, ওইটা কিন্তু সিরামিকের রূপান্তরিত হয়। কিন্তু এই যে ইন্ডাস্ট্রিয়ালি করছে, কিন্তু আবার এটাকে গ্লেজ দেওয়া হচ্ছে, গ্লেজ দেওয়ার পরে এটাকে আমরা সিরামিক বলছি। অ্যাকচুয়ালি কিন্তু সবই সিরামিক্স। তো সেই পটগুলোও কিন্তু আমরা দেখতে পাই এখন, যেমন বাউফল বরিশালের যে একটা গ্রাম আছে, অত্যন্ত উন্নত পর্যায়ে কিন্তু ওদের নির্মাণ শৈলী থেকে শুরু করে প্রেজেন্টেশন খুবই ভালো ব্যবহার করা যাচ্ছে। এমনকি আমরা কিন্তু এক্সপোর্টও করছি, মানে বাউফলের অনেক পরিবার আছে যারা নাকি পরম্পরাগতভাবে শিখে নিয়ে কাজটা করছে, এক্সপোর্ট করছে। যেমন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানও আছে, হিট বাংলাদেশ আছে, তারপর ডেভেলপমেন্ট হুইল আছে, তারপর ব্র্যাকেট যেমন আড়ং আছে, ওদের মাধ্যমে কিন্তু এক্সপোর্ট কিন্তু তারা করছে। তো ওই আর কি পট এরকম গড়ে উঠছে। তো এখানে সিরামিকের কয়েকটা ধারায় কিন্তু কাজ হয়, যেরকম ইন্ডাস্ট্রিয়ালি কাজ হচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালি পটারি তৈরি করা হচ্ছে, তারপরে এরকম মানে কটেজ শিল্প যদি আমরা বলি, যেরকম যে গ্রাম গ্রামে যে সমস্ত কুম্ভকার বা আমরা বলি পাল, পাল সম্প্রদায় করতো, হিন্দু এক শ্রেণীর লোকজন আছে যারা পরম্পরাগতভাবে ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে। তো সেরকম শিমুলিয়া আছে ঢাকার কাছাকাছি, অত্যন্ত ঐতিহ্যবাহী গ্রাম যেখানে অনেক পটারি তৈরি হয়ে থাকে। তারপর আছে কাকরাম, একটা জায়গা আছে, এগুলো খুবই উল্লেখযোগ্য। তারপর এমনিতেও সিরামিক্স আছে সারা দেশেই, সবগুলো জেলাতেই, আমরা 64টা জেলা যদি ঘুরি দেখা যাবে যে কম বেশি কিন্তু কুম্ভকারদের কাজ আমরা লক্ষ্য করব। তো এর মধ্যে সবচেয়ে ভালো কাজ করে বর্তমান সময়ে কাকরাম, যে গ্রামটা আছে যে ধামরাইয়ের দিকে যেতে, কাকরাম, কাকরাম, শিমুলিয়া, তারপর বরিশালের এদের কাজ অত্যন্ত ভালো, বিকজ ওদের ক্লেটা খুব খুব পোড়ানোর পরে খুব মানে ঠনঠন একটা ব্যাপার হয়, লাল হয়, এবং ব্যবহার উপযোগিতাটা বাড়ে, ফলে ওরা এক্সপোর্টও ভালো করতে পারছে। ভালো সিরামিক্সে তো এটা বিস্তর আলোচনা, অ্যাকচুয়ালি কালার ডিপেন্ড করে কিন্তু মাটির উপর। সিরামিক মানেই কিন্তু বেসিক র মেটেরিয়াল কিন্তু ক্লে। পটারি তৈরি করার জন্য যে মূলত যে উপাদানটা দরকার হয় সেটা হলো মাটি। এখন অঞ্চল ভেদে কালারের তারতম্য হয়ে থাকে, যেরকম বরিশালের এক ধরনের কালার হয়, আবার ঢাকার আশেপাশে যে সমস্ত অঞ্চলগুলো আছে সে সমস্ত অঞ্চলগুলো কালারে চেঞ্জ হয়। এবং কালার চেঞ্জ হওয়ার মূলত কারণ হলো এখানে মানে মাটির ভেতরে যে সমস্ত রাসায়নিক উপাদানগুলো থাকে সেই উপাদানগুলোর তারতম্য। হ্যাঁ, আর র অ্যাকচুয়ালি যারা আমাদের পরম্পরায় যারা পটারি নির্মাণ করছে তারা কিন্তু র মেটেরিয়ালগুলো কিন্তু ম্যানুয়ালি মানে যা পাচ্ছে তাই ব্যবহার করছে, মানে একেবারেই প্রকৃতির উপর নির্ভরশীল, মানে নদী থেকে মাটি এনে কিছুদিন কালার এখানে করাও যায়। যেমন আমি চাবো যে অনেক লাল টকটকে একটা সিরামিক বা বাস পটারি বানাবো, তখন সেখানে মানে লাল হয় এরকম মেটেরিয়াল আমরা ইউজ করবো। যেমন
বিভিন্ন অক্সাইড আছে, আয়রন অক্সাইডের পরিমাণটা যদি একটু বাড়িয়ে দেওয়া হয় তখন লাল হবে। হ্যাঁ, তারপরে এরকম নানান অক্সাইড আছে, মানে অনেক অনেক অক্সাইড আছে, শত শত অক্সাইড আছে। সেই অক্সাইডগুলো যখন পরিমাণ মতন অ্যাপ্লিকেশনের উপর নির্ভর করবে অ্যাকচুয়ালি কালার। পটারি হচ্ছে সিরামিক্সের কাজও হচ্ছে, এবং আমরা তো সিরামিক্সে খুবই প্রাউড করি, আমাদের বাংলাদেশের সিরামিক্স অত্যন্ত ভালো। আপনি দেখবেন যে ইন্ডাস্ট্রিয়াল যে সিরামিকগুলো করা হচ্ছে, এই যে বললাম কয়েকটা ধারা আছে মৃৎশিল্পে, তিনটি ধারা আছে, যেরকম একটা ইন্ডাস্ট্রিয়াল মৃৎশিল্প আছে সিরামিক, আরেকটা হলো যে ট্রেডিশনাল সিরামিক, আরেকটা হলো যে ক্রিয়েটিভ সিরামিক। অর্থাৎ আমরা এখানে আমাদের কিন্তু ক্রিয়েটিভ সিরামিকের প্র্যাকটিসটা করি, অর্থাৎ অ্যাকচুয়াল রিসার্চটা হয় আমাদের এখানে, এখান থেকে মানে প্রয়োজন মোতাবেক কিন্তু চলে যায় ইন্ডাস্ট্রিতে যতটুকু যাবার, হ্যাঁ সেই জায়গায় চলে যায়। ইন্ডাস্ট্রিগুলো কিন্তু তাদের পার্টিকুলার অল্প ডিজাইন নিয়ে সেই জিনিসটাকে একটা মানে অনেক গণ প্রোডাকশনের দিকে তারা চলে যায়। হ্যাঁ, এটা সম্ভাবনা অত্যন্ত ভালো, কারণ আমাদের তো মাটিটা আপনি হয়তো জানেন যে আমাদের যে দেশের মাটি, এই মাটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এখানে আমেরিকায় কিন্তু এই মাটির দাম অনেক বেশি। যেমন চায়নাতে চায়না ক্লে সিরামিকের জন্য চায়না ক্লেটা ভালো, এই জন্য চাইনিজরাও অনেক এগিয়ে আছে, মানে হাজার হাজার বছর ধরে কিন্তু ওরা খুব ভালো কাজ করছে, এবং মানে সারা বিশ্বময় তারা বাণিজ্য করছে, তাদের কোয়ালিটিও অত্যন্ত ভালো, তারা কস্ট এফেক্টিভ করতে পারছে, কেন তাদের মাটিটা ওদের ওদেরকে সবাই করছে। সেরকম আমাদেরও সম্ভাবনা আছে, আমাদেরও তো পটারিজ যদি আমরা বাদ দিই, যদি অন্যান্য মিডিয়ায় যাই দেখা যাবে যে আমরা আসলে ভালো করছি, যেমন ঘরের টালি আর্কিটেকচার, মেইনলি আর্কিটেকচারাল সিরামিক্সে আমাদের বাংলাদেশ অবস্থান, যেমন ধরেন মিরপুর সিরামিকের যে ব্রিক, তো সেরকম এই ব্রিক কিংবা টেরাকোটা, তারপরে যে রুফ টালি যেটা, এগুলো তো আমরা এক্সপোর্ট বাংলাদেশ থেকে স্যাটিসফ্যাকশন নিয়ে কাজ হচ্ছে, স্যাটিসফ্যাক্টরি মানে এক্সপোর্ট হচ্ছে, ভালো টাকা আসছে, এখন আমাদের মানটাও ওটা আমাদের মাটির জন্য, আমাদের মাটিটাও খুব ভ্যালুয়েবল, বললাম না যে এটা উন্নত বিশ্বের অনেক জায়গায় এই মাটি অনেক দাম, তারা এই মাটি পায়, আর আমরা তো সেই মাটি থেকে অনায়াসে পাচ্ছি। ইভেন আমরা অল্প বিস্তর মাটি হলেও কিন্তু যে বিজয়পুর যেটা আছে নেত্রকোনা যে বিদেশি, সেখানেও কিন্তু অল্প মাটি হলেও কিন্তু ভালো মাটি পাচ্ছি, যেটাকে বলছি আমরা বল ক্লে পাচ্ছি, এটাকে বলছি আমরা কমন ক্লের সাথে বল ক্লের একটা কম্বিনেশন হচ্ছে। হ্যাঁ, আমরা পারচেস করছি বা ইম্পোর্ট করছি চায়না থেকে, সেই মাটিগুলোকে মিশিয়ে নতুন কম্পোজিশন করে আমাদের প্রোডাক্ট কিংবা পটারি কিংবা সিরামিকের যে কোনো আইটেমের অত্যন্ত সুন্দর সাবলীল পরিপক্ব রূপ দেওয়া সম্ভব হচ্ছে, ভালো চর্চা হচ্ছে, ভালোভাবে আস্তে আস্তে আরও ভালো। পরিবর্তনের সাথে তাদের প্রেক্ষাপটও পরিবর্তন করেছে, কেউ কেউ বাড়িঘর বিক্রি করে চলে গেছে, তারা নাই বা তারা যারা উদ্যোগজন আছে তারা এই পেশার সাথে জড়িত না, বা এই পরিবেশটা বা পাতিল পুরানোর একটা ভর ব্যাপার, সেটাও নেই এই হাড়ি পাতিলের এই কাজটার একটা টাপ ব্যাপার, সেটা আপনি বিভিন্নভাবে ডেভেলপ করার জন্য আমরা বহুভাবে বহু চ্যানেলেও কথা বলি, আর এই ফ্যাসিলিটিস কম, আর গভর্নমেন্টের কাছে এই সংক্রান্ত বহু পত্র পত্রিকাও গেছে, তারপরে এই এই বিভিন্ন চ্যানেলেও গেছে, এটার একটা উন্নয়নের, কিন্তু আমাদের রাজনৈতিক উন্নয়নটা হবে না, এই কারণে বিভিন্ন দিকে ফ্ল্যাট।